তিতাস উপজেলা জুড়ে অসহায় মানুষের পাশে তিতাস ক্লাব লিমিটেড ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে অবিরত। এসব মানবতার টানে মানুষের পাশে এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস ক্লাব লিমিটেডের উদ্যোগে তিতাস ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ফিটিকান্দি ইউনিয়ন দাসকান্দি গ্রামের কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের অর্থায়নে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয়টি ইউনিয়নের এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 21 জানুয়ারি শুক্রবার সকাল থেকে দিনভর উপজেলার জিয়ারকান্দি, করিকান্দি, কলাকান্দি, বালারামপুর, নারান্দিয়া, ভিটিকান্দি ছয়টি ইউনিয়নের আলিয়া মাদ্রাসা, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা 800 এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া তিতাস ক্লাব লিমিটেড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের অর্থায়নে এলাকার অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে। বিশেষ করে করোনা মহামারী দুর্যোগ সময়ে তার জনসচেতনতামূলক কার্যক্রমগুলো ছিল চোখে পড়ার মতো। অসহায় কর্মহীনদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ, মাস্ক, স্যানিটাইজার বিতরণ সহ ইত্যাদি কাজের মাধ্যমে মানবিক ব্যক্তিত্ব হিসাবে মানুষের প্রশংসা করিয়েছেন তিনি। তিতাস ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মানব সেবায় বিশেষ অবদান রাখায় তিতাসের সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তিতাস ক্লাব লিমিটেডের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। এ সময় অনুষ্ঠানে তিতাস ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবক দেলোয়ার হোসেন পলাশ, আলহামদুলিল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে জুমার দিনে একটা যে উদ্যোগ নিয়েছে তিতাস ক্লাব, আমি তাদের তিতাস ক্লাব লিমিটেড, আমি তাদেরকে মাদ্রাসায় কম্বল দেওয়ার জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদের সংগঠনকে কবুল করে, যারা এটার মধ্যে মেহনত করেছেন, শ্রম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই টাকার বিনিময়ে পরকালে নাজাত করে, দুনিয়া এবং পরকালের কল্যাণ তাদেরকে দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমাদের তিতাস ক্লাব লিমিটেড থেকে আমাদের এতিমখানার জন্য পলাশ সাহেবের উদ্যোগে এতিমখানার জন্য শীতবস্ত্র এবং তাদেরকে পাঞ্জাবির কাপড় উপহার হিসাবে দিয়েছেন। আমরা তাদের উৎফুল্ল যে একটা ক্লাবের মাধ্যমে একটা এতিম শিশুদের মাঝে যে বস্ত্র তারা দিয়েছেন সেটা একটা উল্লেখযোগ্য একটা ঘটনা, এবং আমরা আশা করি তারা যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগকে যেন সাফল্য মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুন এবং ক্লাবের সুশান্ত উন্নতি করে যেন তারা একটা পর্যায়ে আসতে পারে, সমাজের কাছে যেন সমাজের কাছে যেন কিছু দিতে পারে, সমাজকে দিতে পারে, সমাজের কাছের থেকে ওনারা যেন একটা বাহাবা পায়, অর্থাৎ তারা যেন এই সমাজকে একটা উচ্চশিখর আরোহণ করতে পারে, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি ক্লাবের অপমায়ী উন্নয়নমূলক কাজের জন্য, অগ্রগতির জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আশ্বাস করছি। প্রতি বছরই তিতাস ক্লাবের উদ্যোগে বিভিন্ন শীতার্থদের মাঝে কম্বল এবং খাদ্যদ্রব্য বিতরণ করে আসছি। এবছর আমরা চিন্তা করলাম যে প্রতি বছরই তো গরিব অসহায়দের মাঝে দেই, কিন্তু এবার আমরা চিন্তা করছি যে যে এতিম বাচ্চাদের দেওয়ার জন্য, এই জন্য আমরা তিতাসের ছয়টা ইউনিয়নের যতগুলো মাদ্রাসা আছে সবগুলো বাছাই করে প্রায় 800 কম্বল আমরা আজকে বিতরণ করছি। তো আমরা চিন্তা, এবং এর মধ্যে 30টা পাঞ্জাবির পিসও আছে। তো আমরা চিন্তা করছি যে ওদের ভবিষ্যতেও আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অসহায়দের মাঝে আমরা আরও কার্যক্রম অনুষ্ঠিত করব। ধন্যবাদ।